हेलो स्टूडेंट्स, चैनल फ्री एडुर विज्ञान क्लासे तुम्हारे स्वागत जानाई। आमरा पढ़छी रासायनिक बिक्रिया ओ समीकरण, केमिकल रिएक्शन एंड इक्वेशन, एनसीईआरटी क्लास 10 केमिस्ट्री यूनिट 1 एवं एटा होच्छे आमादेर एई चैप्टारेर उपर 6th वीडियो। एर आगेओ आमरा अनेकगुली वीडियो रिलीज करेछी। আমি আশা করছি তোমরা নিশ্চয়ই এই ভিডিওগুলি দেখেছো, যদি না দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখবে। আমাদের আজকের পড়ার বিষয় যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তাহলে প্রথমে জেনে নিই ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা কি। যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের উপাদান মূলকগুলি পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে নতুন পদার্থ উৎপন্ন করে তাকে যুগ্ম সরণ বা যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আবার বলছি, যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের উপাদান মূলকগুলো পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে নতুন পদার্থ উৎপন্ন করে তাকে যুগ্ম সরণ বা যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলে। এই সংজ্ঞাটা শুনে নিশ্চয়ই বিষয়টা তোমাদের কাছে বোধগম্য হয়নি, তো চলো বিস্তারিত জানা যাক। ধরো এবি একটি রাসায়নিক পদার্থ এবং সিডি একটি রাসায়নিক পদার্থ। এর সঙ্গে বি অবস্থান করছে এবং সির সঙ্গে ডি অবস্থান করছে। বিক্রিয়া যখন চলছে তখন তারা ভাবল যে তাদের স্থান কিছু পরিবর্তন করবে, তাদের অবস্থান কিছু পরিবর্তন করবে। তো ডি চলে গেল বি এর স্থানে এবং বি চলে গেল ডি এর স্থানে, এবং বিক্রিয়ার পর উৎপন্ন করলো বিক্রিয়াজাত পদার্থ হিসেবে এডি এবং সিবি। এখানে বি ডিকে প্রতিস্থাপিত করেছে এবং ডি বিকে প্রতিস্থাপিত করেছে। এখানে দুটো প্রতিস্থাপন ক্রিয়া সংঘটিত হয়েছে, সেই জন্য এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া। তো নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা একটি উদাহরণে যাই। একটি টেস্ট টিউবে সিলভার নাইট্রেটের দ্রবণ রাখা হলো এবং সোডিয়াম ক্লোরাইডের লবণ নিয়ে তার দ্রবণ প্রস্তুত করে আমি ড্রপারের সাহায্যে যদি টেস্ট টিউবে ফোঁটা ফোঁটা করে ফেলি তাহলে দেখো সাদা রঙের অধঃক্ষেপ তৈরি হচ্ছে। আসলে এখানে কি তৈরি হলো? সোডিয়াম নাইট্রেট এবং এজিসিএল। তো এই বিক্রিয়ায় কি হয়েছিল? সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বিক্রিয়া হয়েছিল। এখানে লক্ষ্য করো, এজির সাথে উপস্থিত আছে NO3 আর সোডিয়াম বা এন এর সাথে উপস্থিত আছে সিএল। এবার NO3 এবং সিএল তারা তাদের স্থান পরিবর্তন করবে, অর্থাৎ সিএল চলে যাবে এজির সঙ্গে এবং NO3 চলে যাবে সোডিয়ামের সঙ্গে। তাই যদি হয় তাহলে যে নতুন পদার্থ উৎপন্ন হবে বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কি তৈরি হবে? এজিসিএল এবং NaNO3। ক্লোরিন আগে ছিল সোডিয়ামের সঙ্গে, এখন চলে এলো এজির সঙ্গে। অপরদিকে NO3 আগে ছিল এজির সঙ্গে, এবার চলে এলো সোডিয়ামের সঙ্গে। এখানে দুটো প্রতিস্থাপন ক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট ক্রিয়া সংঘটিত হয়েছে, সেই জন্য এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটি কি হবে? AgNO3 NaCl এর সঙ্গে বিক্রিয়া করে AgCl এবং NaNO3 উৎপন্ন করে। তো এটা হচ্ছে একটা বাস্তব উদাহরণ যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে। চলো আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। বেরিয়াম ক্লোরাইড
এবং সোডিয়াম সালফেট একটি টেস্ট টিউবে যদি আমি বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ রাখি এবং সোডিয়াম সালফেটের দ্রবণ প্রস্তুত করে ড্রপারের সাহায্যে যদি সেই টেস্ট টিউবে আমি ফুটা ফুটা করে ফেলি তাহলে কি হবে দেখো সাদা রঙের অধক্ষেপ তৈরি হচ্ছে অনেকটা আগের বিক্রিয়াটির মতোই এই সাদা রঙের অধক্ষেপ আর কিছুই নয় BASF4 এবং NaCl এখানে কি হয়েছে বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের সঙ্গে বিক্রিয়া হয়েছে লক্ষ্য করো বেরিয়ামের সঙ্গে ক্লোরিন উপস্থিত আছে এবং সোডিয়ামের সঙ্গে SO4 উপস্থিত আছে তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন যদি করে তাহলে উৎপন্ন কি হলো BASF4 এবং NaCl এখানে SO4 আগে Na2-র সঙ্গে ছিল স্থান পরিবর্তন করে সে BASF4 তৈরি করলো এবং Cl2 আগে B এর সঙ্গে ছিল এবং স্থান পরিবর্তন করে সে NaCl বা সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করলো BaCl2 এবং Na2SO4 বিক্রিয়া করে BaSO4 এবং NaCl উৎপন্ন করছে এখানেও দুটো প্রতিস্থাপন ক্রিয়া সংঘটিত হয়েছে সেই জন্য এই বিক্রিয়াটিকে আমরা বলবো ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া নিশ্চয়ই তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ এর আগের ভিডিওতে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন আমরা পড়েছিলাম আর এখন আমরা পড়ছি কি ডাবল ডিসপ্লেসমেন্ট বা যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে আমাদের জানতে হবে এই প্রতিস্থাপন বিক্রিয়া এবং যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি কি আছে ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট রিয়াকশন অ্যান্ড ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে আমরা সক্রিয়তার চার্ট দেখেছিলাম কি করে মনে রাখতে হয় তাও বলেছিলাম এবং আমরা দেখেছি যে অধিক সক্রিয় মৌলগুলো কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে বিষয়টিকে ভালো করে বোঝার জন্য আমার আগের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি নিশ্চয়ই তোমরা যদি দেখে থাকো নিশ্চয়ই তোমরা বুঝেছ আর যদি কেউ না দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা দেখবে অপরদিকে মূলকগুলি পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করে যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়ার বেলায় আমরা বেশ কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা অলরেডি দেখেছি কিভাবে যুগ্ম প্রতিস্থাপন ক্রিয়া সংঘটিত হয় প্রতিস্থাপন বিক্রিয়ার বেলায় বিক্রিয়া ধীরগতি সম্পন্ন হয় অপরদিকে যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের বেলায় বিক্রিয়া দ্রুত গতি সম্পন্ন হয় প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া চলাকালীন বর্ণের পরিবর্তন হয় অপরদিকে যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের ক্ষেত্রে বিক্রিয়ার সময় সাধারণত অধক্ষেপ উৎপন্ন হয় এই যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া সেটি সাধারণত দু রকমের একটি হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া এবং অপরটি হচ্ছে প্রশমন বিক্রিয়া তো আমরা এর আগে যে উদাহরণগুলি দেখেছি সেই উদাহরণগুলিতে দেখলাম যে অধক্ষেপ তৈরি হয়েছে যখন দুইটি পদার্থ পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে অধক্ষেপণ বিক্রিয়া হল দুটি আয়নীয় যৌগের জলীয় দ্রবণের পারস্পরিক বিক্রিয়ায় যখন তাদের আয়ন বা মূলকগুলি স্থান বিনিময়ের ফলে পৃথক ধর্মযুক্ত এমন দুটি যৌগ উৎপন্ন করে যাদের মধ্যে একটি যৌগ জলে অদ্রবণীয় লবণ হিসাবে অধক্ষিপ্ত হয় তখন সেই যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়াকে অধক্ষেপণ বিক্রিয়া আমরা বলবো আমি আবার বলছি দুটি আয়নীয় যৌগের জলীয় দ্রবণের পারস্পরিক বিক্রিয়া যখন তাদের আয়ন বা মূলকগুলি স্থান বিনিময়ের ফলে পৃথক ধর্মযুক্ত এমন দুটি যৌগ উৎপন্ন করে যাদের মধ্যে একটি যৌগ জলে অদ্রবণীয় লবণ হিসেবে অধক্ষিপ্ত হয় যদি তাই হয় তখন এই যে যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া তাকে আমরা অধক্ষেপণ বিক্রিয়া বলবো
এই যে আমরা আরেকটি উদাহরণ দেখাচ্ছি অধঃক্ষেপণ বিক্রিয়া, লেড নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইড। একটি টেস্ট টিউবে আমি লেড নাইট্রেট নিলাম, তারপর ড্রপারের সাহায্যে তার মধ্যে পটাশিয়াম আয়োডাইড যুক্ত করলাম এবং আমরা দেখতে পাবো একটি হলুদ বর্ণের দ্রবণ তৈরি হয়েছে সঙ্গে সঙ্গে বিক্রিয়ার ফলে। এই হলুদ বর্ণের অধক্ষেপ সেটি হচ্ছে লেড আয়োডাইড, সঙ্গে KNO3 সে উৎপন্ন করে। তো এখানে যে অধক্ষেপ উৎপন্ন হলো, সেই অধক্ষেপ উৎপন্ন হওয়ার জন্য আমরা এই বিক্রিয়াকে এটা অবশ্যই যুগ্ম প্রতিস্থাপন বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, কিন্তু যেহেতু অধক্ষেপ উৎপন্ন হয়েছে সেই জন্য সেটাকে আমরা অধক্ষেপণ বিক্রিয়া বা প্রেসিপিটেশন রিয়াকশনও আমরা বলতে পারি। অপরদিকে প্রশমন বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় তুল্য পরিমাণ অ্যাসিড ও তুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ার অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বা অ্যাসিড ক্ষার বিক্রিয়া বলে। আমি আবার বলছি, যে রাসায়নিক বিক্রিয়ায় তুল্য পরিমাণ অ্যাসিড ও তুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বা অ্যাসিড ক্ষার রিয়াকশন বলে। আমি যদি সংক্ষেপে বলি, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ এবং জল উৎপন্ন হয়, যেখানে লবণ এবং জলের মধ্যে অ্যাসিড এবং ক্ষারের কোনো ধর্ম থাকে না। নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ লবণ এবং নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ জল উৎপন্ন হয়। এক কথায় অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় আমরা মুখস্থ করে নেব, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। এই যে বিক্রিয়া সেটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া, এবং এটা অবশ্যই একটি যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তো এই বিক্রিয়ার সাধারণ রূপটি আমরা বোঝার জন্য এখানে লেখা আছে HA+BOH। জলীয় দ্রবণে যদি H+ আয়ন থাকে তাহলে দ্রবণটিতে অ্যাসিড ধর্ম প্রকাশ পায়। অপরদিকে যদি কোনো পদার্থে OH- আয়ন থাকে তাহলে দ্রবণটি বা ওই পদার্থটি ক্ষার ধর্ম প্রকাশ করে। এবং এই দুটি পদার্থ যদি আমরা বিক্রিয়া ঘটাই, অর্থাৎ যে পদার্থে H+ আয়ন এবং OH- অপর আরেকটি পদার্থ থাকে, এবং এই দুটি পদার্থের মধ্যে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে? বিক্রিয়ার পর এখানে H+ আয়ন এবং OH- আয়নের প্রশমন ঘটবে এবং নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ লবণ এবং জল উৎপন্ন হবে। এখানে আমরা বোঝার জন্য HA+BOH লিখেছি। লক্ষ্য করো, এখানে এইচ এর সঙ্গে আছে এ এবং বি এর সঙ্গে আছে OH, এবং তারা স্থান পরিবর্তন করার পর উৎপন্ন করলো কি? H2O+BA। তো এটাকে যদি আমরা বিক্রিয়ার রূপে লিখি, তো প্রশমন বিক্রিয়ার যে সাধারণ রূপটি আমরা প্রকাশ করতে পারি সেটা হচ্ছে HA+BOH+H2O+BA, যেখানে H2O মানে জল আমরা সবাই জানি এবং BA হচ্ছে কি? লবণ। তো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় আমরা কি উৎপন্ন করে? লবণ ও জল উৎপন্ন করে, যে লবণ ও জলে অ্যাসিডের ধর্ম থাকে না, ক্ষারের ধর্ম থাকে না, সেই জন্য এই বিক্রিয়াটিকে আমরা বলি কি? প্রশমন বিক্রিয়া বা নিউট্রিলাইজেশন রিয়াকশন বা অ্যাসিড বেস রিয়াকশন। তো এই প্রশমন বিক্রিয়াটি বোঝার জন্য আরেকটি একটি বাস্তব উদাহরণ এখানে দেওয়া হচ্ছে। আমরা করলাম কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যদি সোডিয়াম হাইড্রো অক্সাইডের বিক্রিয়া ঘটায়, আমরা সবাই জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড তো অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রো অক্সাইড হচ্ছে ক্ষার, এক্ষেত্রে HCl+NaOH এর বিক্রিয়া যদি আমরা সম্পন্ন করতে চাই, দেখা যাবে কি এখানে স্থান পরিবর্তন ঘটবে ক্লোরিন এবং OH এর। কি হচ্ছে, এইচ এর সঙ্গে প্রথমে Cl ছিল, সে প্রতিস্থাপিত হয়ে N এর কাছে চলে গেল, এবং OH, N এর সঙ্গে যে OH ছিল সেটা প্রতিস্থাপিত হয়ে
এইচের সঙ্গে চলে গেল, এবং চলে যাওয়া মানে হচ্ছে এখানে দুটি প্রতিস্থাপন ক্রিয়া সংঘটিত হয়েছে, ডাবল ডিসপ্লেসমেন্ট ক্রিয়া সংঘটিত হয়েছে, এবং সে কি উৎপন্ন করছে, H2O মানে জল উৎপন্ন করছে, এবং NaCl সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করছে। এখানে H2O বা NaCl জলে বা সোডিয়াম ক্লোরাইড লবণে কোথাও অ্যাসিডের ধর্ম বা ক্ষারের ধর্ম নেই। নতুন ধর্ম বিশ্বপত জল এবং নতুন ধর্ম বিশ্বপত সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়েছে। তাহলে বিক্রিয়াটিকে যদি আমরা সাজাই তাহলে কি হবে, HCl প্লাস NaOH বিক্রিয়াজাত পদার্থ হিসেবে তৈরি করবে H2O প্লাস NaCl। তো এই ধরনের যে বিক্রিয়া সেটাকে আমরা বলবো কি, প্রশমন বিক্রিয়া বা নিউট্রিলাইজেশন রিয়াকশন বা অ্যাসিড বেস রিয়াকশন। এবং অতি অবশ্যই এই বিক্রিয়াটি একটি যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তাহলে তোমরা নিশ্চয়ই যুগ্ম প্রতিস্থাপন বিক্রিয়া কি সেটা তোমরা বুঝতে পেরেছ, এবং পরীক্ষায় যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আসে নিশ্চয়ই তোমরা পারবে। আমি অনুরোধ করব এই যে ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের মধ্যে তোমরা শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডসরাও এই ভিডিওগুলি দেখতে পারে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে। পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারেরই কোনো নতুন একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।